আবারও স্বাগতম সরলীকরণ পড়বে কথা ছিল একটু কমপ্লেক্স সরল নিয়ে কথা বলবো তো সেই সুবাদে একটা কমপ্লেক্স কোশ্চেন সাজানোর ট্রাই করছি আসলে দেখো এই সরলীকরণটা করতে অনেকের প্রবলেম হয় তো এটা প্রমাণ করতে বলছে আসলে এই সাইডটা সমান এই সাইডটা মানে লেফট হ্যান্ড সাইড ওর রাইট হ্যান্ড সাইড তো এখানে দেখো আমরা প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তো এক্স ওয়াই সমান দেওয়া আছে এক্স কমপ্লিমেন্ট প্লাস জেড তো এখানে তুমি স্বভাবত এটা গুণ করে দিতে পারো মানে হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এক্স দ্বারা পুরোটাকে গুণ করো মানে এক্স দ্বারা এক্স কমপ্লিমেন্ট প্লাস জেড কে গুণ করো প্লাস ওয়াই দ্বারা পুরোটাকে গুণ করো এক্স কমপ্লিমেন্ট প্লাস জেড কে গুণ করো গুণ করলে কি আসবে এক্স এক্স কমপ্লিমেন্ট এক্স জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস ওয়াই জেড এটা দেখো কি হয় এক্স এক্স কমপ্লিমেন্ট মানে কি আসলে জিরো হয়ে যায় আর এখানে দেখো এখানে এক্স জেড আর এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর এখানে ওয়াই জেড আমরা জানি জেরো যদি অর অবস্থায় থাকে আসলে ওই জিনিসটাই থাকে চেঞ্জ হয় না জাস্ট এটাই থাকবে এক্স জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস ওয়াই জেড কখনো কখনো দেখা যায় ডিরেক্টলি এইটা দেওয়া থাকে এইটা প্রমাণ করতে বলে আসলে তো একই কোশ্চেন আসলে ভিন্ন কোনো কোশ্চেন না এটা দেওয়া থাকলে আসলে এটা প্রুভ করা যাবে এখানে এসে যে সমস্যাটা আকার করে আসলে যে অনেকে বুঝতে পারেন এরপরে কীভাবে সে করবে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে আসলে করতে পারছে না এখানে এসে অনেকে মনে করে আসলে ওয়াই জেড যদি আমি না লিখি তাহলে তো প্রমাণটা হয়ে যায় কিন্তু লেখা যাবে না এমন তো আর না যে এটা এখান থেকে বাদ দিয়ে দিব আসলে তো এটা লজিক্যাল ওয়ে লজিক্যাল ওয়েতে এখান থেকে কিভাবে রিমুভ করা যায় সে ট্রাইটা করতে হবে আমাদের এই ওয়াই জেড কারণ ওয়াই জেড যদি না থাকে দেখো প্রমাণটা মিলে যাচ্ছে এক্স কমপ্লিমেন্ট জেড আর এক্স কমপ্লিমেন্ট ওয়াই তো এটা লজিক্যাল ওয়েতে এটাকে রিমুভ করে দিতে হবে এই সমীকরণ থেকে বা এই ইকুয়েশন থেকে এটাকে দূর করতে হবে তো সেটাই ট্রাই করতে হবে এমন না যে এটা লিখবো না তাহলে প্রমাণটা হয়ে গেলে এমন না কিন্তু আসলে তার মানে হচ্ছে এটাকে লজিক্যাল ওয়েতে তুমি কিভাবে দূর করবা তো আমি এই যে কথাটা শেয়ার করি অনেক যে এখানে দেখো এই সমীকরণটা আসলে কয়টা ভ্যারিয়েবল দ্বারা গঠিত মানে এই সমীকরণটা এক্স ওয়াই জেড মানে তিনটা ভ্যারিয়েবল দ্বারা এই সমীকরণটা গঠিত আমাকে আসলে এইটাকে রিমুভ করতে হবে তাই না আচ্ছা তাহলে দেখো এখানে এক্সেট আছে তিনটা ভ্যারিয়েবল দ্বারা যেহেতু গঠিত এখানে এক্সেট এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই এখানে ওয়াই জেড এইখানে কোন পাঠ্যক্রণে কোন ভ্যারিয়েবলটার অস্তিত্ব এখানে আসলে নাই এক্স এর অস্তিত্ব নাই যার অস্তিত্ব এখানে নাই সে জিনিসটা এখানে ইনভলভ করবো এমন ভাবে ইনভলভ করব যাতে সমীকরণে কোনো চেঞ্জ না আসে সমীকরণ যাতে বুঝতেই না পারে কোনো কিছু আসে দেখো সেটা কিভাবে তোমরা অলরেডি জানো এক্স জেড x কমপ্লিমেন্ট y এখানে কিন্তু আসলে 1 গুণ অবস্থায় আছে এটা লিখলো হয় না লিখলো হয় কেন 1 লিখলাম আসলে 1 লেখার অর্থ হচ্ছে এটাকে আমি এটা করতে যাচ্ছি যে x কমপ্লিমেন্ট চিট আমি বলেছিলাম এখানে কোন ভেরিয়েবলের উপস্থিতি নাই আসলে x এর উপস্থিতি নাই তাহলে x এর উপস্থিতি কি আসলে এই 1 এর পরিবর্তে আসলে নিয়ে আসা যায় হ্যাঁ ডেফিনেটলি আমরা জানি x x কমপ্লিমেন্ট কত 1 তাহলে 1 মানে আসলে এই জিনিসটা তাহলে দেখো এখানে দেখো তুমি করতে পারো এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট তার মানে এতে সুবিধা কি আসলে দেখো সুবিধা কি এখানে দেখো এক্স এক্স তারপর হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই তারপর হচ্ছে দেখো গুণ করে দাও এক্স জেড আর এখানে লিখতে পারো তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড তারপরে একটা কাজ করে দেখো এখানে এইটা আর এই অংশটা এই যে দুইটা অংশ এটা থেকে তুমি এক্স জেড কমন নিতে পারো আর এই অংশটা আর এই অংশটা থেকে তুমি আসলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমন নিতে পারো তাহলে দেখো তোমার প্রমাণটা কিন্তু চলে আসছে এক্স জেড থেকে এক্স জেড কমন নেওয়ার পরে এইটা আর এটা থেকে এক্স জেড কমন নিব তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে ওয়াই এইটা আর এটা থেকে আমি কি কমন নিব এক্স কমপ্লিমেন্ট ওয়াই তারপরে থাকবে কি আসলে এখানে ওয়ান আর এখানে কি থাকবে জেড জেড থাকবে ওয়ান যদি কোনো কিছুর সাথে অর অবস্থা থাকে আমরা জানি রেজাল্টটা ওয়ান হয় এই যে ওয়ান আর এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই ওয়ান যদি কোন কিছুর সাথে অবস্থায় থাকে রেজাল্টটা হবে কি ওয়ান দেখো এক্সেট ডট ওয়ান মানে আসলে কি হবে এক্সেট এক্স কমপ্লিমেন্ট ওয়াই মানে আসলে কি হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর যেটা যেটাই ছিল তোমার রাইট হ্যান্ড সাইড দেখো ভালো করে খেয়াল করে যে রাইট হ্যান্ড সাইড ছিল যে এক্স কমপ্লিমেন্ট জেড আর না এক্স জেড আর এক্স কমপ্লিমেন্ট ওয়াই ছিল তোমার রাইট হ্যান্ড সাইড তো এখানে বুঝার বিষয়টা কি আসলে যেহেতু ইকুয়েশনটা তিনটা ভ্যারিয়েবল দ্বারা গঠিত আসলে কোন ভ্যারিয়েবলটার উপস্থিতি আসলে এখানে নাই সেটাকে ইনভলভ করব সেটাকে ইনভলভ করতে পারলে এটা রিমুভ হয়ে গেছে তো এটাকে আমি অন্যভাবে করে দেখাতে চাই সাধারণত অনেক বইগুলোতে একটা অ্যাপ্রোচ শেয়ার করছে সেটা অনেকে বুঝতে পারি না তো এটাকে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করছি আসলে একই রেজাল্ট নিয়ে আসা যাবে তো দেখো সেটা কীভাবে করতে পারো তুমি দেখ এটা কিন্তু তুমি আরেকটা অ্যাপ্রোচে করতে চাও মানে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে চাও আচ্ছা সল্টটা ছিল যে এক্স ওয়াই

xz লিখতে পারি এখানে x কমপ্লিমেন্ট y লিখতে পারি এখানে yz লিখতে পারি দেখো এই জিনিসটা কি হয়ে যায় জিরো হয়ে যায় তো x x কমপ্লিমেন্ট মানে আমরা জানি জি0 থাকে তারপরে এটা লিখতে পারি আমরা xz x কমপ্লিমেন্ট y yz এখান থেকে আমরা একটা ভিন্ন অ্যাপ্রোচ শেয়ার করবো যে আসলে डिफरेंट ভাবে এটাকে কিভাবে করা যায় কিছু কোন একটা কথা বলেছিলাম দেখো এইটাকে রিমুভ করতে হবে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে তো এটাকে রিমুভ করার জন্য আমরা কি করেছিলাম আসলে এখানে যেই ভ্যারিয়েবলটার উপস্থিতি নাই সেটা এখানে অ্যাড করেছি এই অ্যাড করার কনসেপ্টটা যদি আমি তিনটা পার্টেও ইনভলভ করি আমার আসলে প্রমাণটা চলে আসবে তার প্রমাণটা একটু লেন্দি হবে একটু বড় হবে কিন্তু চলে আসবে আই থিঙ্ক যে দেখো এখানে কিন্তু প্রমাণটা একটু ছোটো হয়েছে এখানে দেখো তো আমরা শেয়ার করি যে এটা কীভাবে তো এখানে দেখো এই সমীকরণটা তিনটা ভ্যারিয়েবল দ্বারা গঠিত কী কী এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যারিয়েবল দ্বারা গঠিত তাদের মধ্যে থেকে এখানে কার উপস্থিতি নেই আসলে এখানে ওয়াই এর উপস্থিতি নেই ওয়াই কে এখানে যদি আমরা অ্যাড করতে চাই ওয়াই কে যদি এখানে ইনভলভ করি কিভাবে ইনভলভ করতে পারি এক্স জেড এখানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট কেন ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট হলে কি হবে ওয়ান আর ওয়ান যদি এর সাথে এন্ড অবস্থা থাকে তাহলে এটাই থাকে ইকুয়েশনের কোনো চেঞ্জ হয় না আসলে ইকুয়েশন কোনো পরিবর্তন হয় না এমন কিছু করা যাবে না আসলে যে ইকুয়েশন পরিবর্তন হয়ে যাচ্ছে তো ম্যাথ করার জন্য আমাদের সবসময় একটা ইন্টারনেশন সেট করতে হবে যে এই লাইন থেকে আসলে এই লাইনে যাওয়া যায় কিনা যে আমি যেটা লিখেছি সেটা নির্বল কিনা ওটা চেক করে দেখতে পারি কারণ ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট সমান ওয়ান আর ওয়ান ডট এক্স জেড সমান আসলে এক্স জেডই থাকে কোনো চেঞ্জ হয় না আসলে এখানে দেখো এখানে কোন ভ্যারিয়েবলের উপস্থিতি নাই জেড তাহলে লেখো জেড প্লাস জেড কমপ্লিমেন্ট এখানে কোন ভ্যারিয়েবলের উপস্থিতি নাই আসলে এক্সের তো এখানে লিখতে পারো এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট জিনিস খেয়াল করে দেখো এখন গুণ করে দাও সে গুণ করার সময় একটা ব্যাপার মাথায় খেয়াল মানে খেয়াল রাখবা সবসময় যে আলফাবেট ওয়ার্ডার মেনটেন করে লেখার চেষ্টা করবা এতে ফিউচারে কোনো একটা জিনিস খুঁজে পেতে তোমার সুবিধা হবে আলফাবেট ওয়ার্ডার মেনটেন করা বলছি যে এক্স এর পর ওয়াই ওয়াই পর জেড এই জিনিসগুলো আসলে মেনটেন করে লেখার চেষ্টা করবা দেখো এক্স আমি গুণ করে কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে কিভাবে সেটা আমি জাস্ট এখানে একটু বক্স করে দেখাচ্ছি গুণ করে তুমি চাইলে এভাবে লিখতে পারতা যে এক্স জেড ডট এটা না করে আমি এটা করবো এক্স ওয়াই জেড এটা গুণ অবস্থায় আছে এর পর ওয়াই এটা কি আমরা বলি আলফাবেট ওয়াডার মেনটেন করে আসা এক্স এর পর ওয়াই দেখো এক্স ওয়াই জেড এই জিনিসটা সব জায়গায় মেনটেন করবো এক্স ওয়াই কমপ্লিমেন্ট আসলে তারপর দেখো এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড তারপর দেখো এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট তারপর দেখো এক্স ওয়াই জেড এক্সটাকে আগে লিখলাম গুণ করে তারপর এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড তারপর তুমি দেখো কোনো ট্রাম রিপিট আছে কিনা এক্স ওয়াই জেড এই ট্রামটাকে রিপিট আছে দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো রিপিট আছে কিন্তু এটা এটা দেখো রিপিট আছে কিন্তু তার মানে এক্স ওয়াই জেড দুইটা থাকলে একটা লিখতে পারো কারণ কি তুমি জানো এ প্লাস এ ইজ কিন্তু কি আসলে এ তার মানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড কি হবে এক্স ওয়াই জেড হবে তুমি জানো অলরেডি তার মানে দেখো এক্স ওয়াই জেড দুইটা আছে একটা লিখতে পারো এই ট্রামটাকে কি রিপিট আছে দেখো তো না এই টার্মটা রিপিট নাই কোথাও দেখো আর ওয়াই এর উপর কোনো কমপ্লিমেন্ট নাই মানে এই টার্মটা রিপিট নাই তো এটা যা ছিল সেটাই থাকলো তারপর এই টার্মটা দেখো তো রিপিট আছে কিনা এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড হ্যাঁ এই যে এইটা আর এটা রিপিট তো দুইটা আছে একটা লেখা যায় এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড তারপর দেখো এই টার্মটা কি রিপিট আছে এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট না রিপিট নাই তো সো তুমি এটাই লিখতে পারো ওয়াই জেড কমপ্লিমেন্ট তারপর খেয়াল করে দেখো তুমি যেটা করতে পারো যে এই দুইটা থেকে আসলে কি কমন নেওয়া যায় যে এক্স জেড কমন নেওয়া যায় এক্স জেড তোমার কিন্তু প্রমাণ এক্স জেড লাগবে তুমি এই দুটা থেকে দেখো এক্স জেড কমন অর্থাৎ ওয়াই প্লাস কি থাকে ওয়াই কমপ্লিমেন্ট তো এখান থেকে দেখো যে আমরা যে জিনিসটা কমন নিতে পারি সেটা হচ্ছে যে যে এক্স কমপ্লিমেন্ট আমাদের এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমন নেওয়া যায় আসলে তো যেটা এখানে থাকবে জেড জেড কমপ্লিমেন্ট তারপর দেখো এখানে তুমি যেটা করতে পারো যে এক্স জেড এই অংশটুকু মান কত আসলে এই অংশটুকুর মান হচ্ছে ওয়ান কারণ এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান কত ছিল ওয়ান ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট সমান কত থাকবে ওয়ান এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই এইটার মান কত থাকবে ওয়ান তারপর খেয়াল করে দেখো ওয়ান গুণ অবস্থায় আছে তার মানে এটাই থাকবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই এটাই থাকবে তো ব্যাপারটা খেয়াল করে দেখো এটাই তোমার তোমার রাইট হ্যান্ড সাইড ছিল খুব ভালো করে খেয়াল করে দেখো অ্যাপ্রোচ ডিফারেন্ট হলেও আসলে ফাইনালি অ্যান্সার সেম মানে প্রমাণটা আমরা ঠিকঠাক করতে পারছি এভাবে করলে আসলে অনেক বেশি একটু লিখতে হয় আর এভাবে একটু কম লিখি প্রমাণটা করা যায় তো যার কাছে যেটা অনেক বেশি ইজি মনে হয় সেটাই করবা কারণ অনেকের কাছে এটা বেটার ফিল মনে হয় অনেকের কাছে এটা তো আমি দুইটা প্রমাণ দেখানোর চেষ্টা করলাম আসলে তো ঠিক আছে এখানেই আল্লাহ হাফেজ নেক্সট পর্বে আমরা আরও সলিগণ নিয়ে কথা বলবো